আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বিষয় রসায়ন 2 137 বিষয় কোড। তো তোমাদের মোট 3টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তার মধ্যে রসায়ন 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। একটি অ্যাসাইনমেন্টের কাজ শেষ হয়ে গেছে, সেটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, ভিডিওর শেষে থাম্বনেইল আসবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব রসায়ন 2 দ্বিতীয় যে রসায়নটা দেওয়া, রসায়নের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটি নিয়ে। শিরোনাম তোমরা লিখবে পর্যায় সারণী, এটা চতুর্থ অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে। তো চলো তাহলে আমরা প্রশ্ন এবং এর উত্তর দেখে নেই। প্রথমত আমরা একটু প্রশ্ন দেখলে দেখতে পাবো যে বিষয় এখানে দেওয়া আছে রসায়ন, অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ে ও অধ্যায়ের শিরোনাম, আর এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নাম্বার, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এটা হচ্ছে আমাদের অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম মৌল 4টি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করতে হবে। তো এখানে নির্দেশনা সংক্ষেপ ধাপ ও পরিধির মধ্যে বলছে ইলেকট্রন বিন্যাস করে মৌল 4টির পর্যায় সারণীর পর্যায় নির্ণয় করতে হবে। তারপরে বলছে ইলেকট্রন বিন্যাস করে মৌল 4টির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে। পর্যায় সারণীর একই পর্যায় ও একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের বরাদ্দকৃত নম্বর হচ্ছে 16। তো 16 নম্বরে ফুল মার্ক পেতে গেলে তোমাদের কী করতে হবে? প্রথমত ইলেকট্রন বিন্যাস সহ 4টি মৌলের সঠিক পর্যায় নির্ণয় করতে হবে। খ নম্বরে ইলেকট্রন বিন্যাস সহ 4টি মৌলের সঠিক গ্রুপ নির্ণয় করতে হবে। শ্রেণী ও পর্যায় ভিন্নতার প্রেক্ষিতে 4 জোড়া মৌলের আয়নীকরণ শক্তির তুলনা যথাযথভাবে করতে হবে। 2টি গ্রুপ বা শ্রেণীর বিশেষ নাম সহ বৈশিষ্ট্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। এই 4টি কাজ আমাদের সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টে করব এবং ফুল মার্ক পাওয়ার আশা করব। তো অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটা ঝকঝকে এবং কি সুন্দরভাবে হাতের লেখা যাতে হয় এদিকে খেয়াল রাখবে। তো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমত লিখবে পর্যায় নির্ণয়, চারদিকে সুন্দর করে কালার পেন দিয়ে মার্জিন দিয়ে দিবে। প্রশ্নে উল্লেখিত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিথিয়াম 3, এখানে 1s2, 2s2, 2s1। তো এখানে সর্বশেষ ইলেকট্রন কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে, অর্থাৎ 2 এর ভিতরে। বেরিলিয়াম 4, 1s2, 2s2, এখানেও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে দ্বিতীয় শক্তি স্তরে। সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, এখানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে সোডিয়ামে। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2, এখানে সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে ম্যাগনেসিয়ামের। মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে লিথিয়াম এর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে দ্বিতীয় শক্তি স্তরে, তাই আমরা বলতে পারি লিথিয়াম 3 এর পর্যায় হচ্ছে 2। তো এভাবে যদি আমরা বেরিলিয়াম দেখি অনুরূপভাবে, বেরিলিয়াম বি এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, তাই আমরা বলতে পারি বেরিলিয়াম 4 এর পর্যায় হচ্ছে 2। সোডিয়াম এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, তাই আমরা বলতে পারি সোডিয়াম এর পর্যায় 3। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে, তাই আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম 12 এর পর্যায় হচ্ছে 3, অর্থাৎ 3। এইগুলো আমাদের পর্যায় নির্ণয়। এরপরে আমরা দেখব গ্রুপ নির্ণয়, গ্রুপ বা শ্রেণী নির্ণয়। প্রশ্নে উল্লেখিত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস আমরা এখানে লিখে দিয়েছি। তো লিথিয়ামের দেখো সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ পর্যায়ে বা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। বেরিলিয়ামের আছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 2টি, সোডিয়ামের 1টি, আবার ম্যাগনেসিয়ামের 2টি। মৌলগুলো ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় লিথিয়াম এর ক্ষেত্রে বহিস্থ শক্তি স্তরে 1টি মাত্র ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি লিথিয়াম 3 এর গ্রুপ হচ্ছে 1। অনুরূপভাবে বেরিলিয়াম এর ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি বেরিলিয়ামের গ্রুপ হচ্ছে 2। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের গ্রুপ হচ্ছে 2। তো এইভাবে সুন্দর করে ধাপে ধাপে লিখে দিবে, লেখাগুলো সুন্দর হয় এবং প্রত্যেকটার গ্যাপ জানি ঠিক থাকে। তুলনামূলক আয়নীকরণ শক্তি,
আমরা জানি একই পর্যায়ে যত বাম দিকে যাওয়া যায়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে দিকে যতই যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে পরমাণুর আকার ততই হ্রাস পেতে থাকে। আর পারমাণবিক আকার হ্রাস পেলে পরমাণুর আয়নীকরণ শক্তিও বাড়ে, কারণ এতে একটি করে ইলেকট্রন যুক্ত হয় এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বেড়ে যায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে আসলে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, এর ফলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়, ফলে আয়নীকরণ শক্তি কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে এটা দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় গ্রুপে আছে, তাই এর শক্তির মান সবচেয়ে বেশি। তার চেয়ে কম হচ্ছে লিথিয়ামের, তার চেয়ে কম হচ্ছে ম্যাগনেশিয়ামের এবং সবচেয়ে কম হচ্ছে সোডিয়ামের। আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে বেরিলিয়াম বেশি, তারপরে কম হচ্ছে লিথিয়াম, তারপরে কম হচ্ছে ম্যাগনেশিয়াম, তারপরে কম হচ্ছে সোডিয়াম। এভাবে সুন্দর করে লিখে দিবে। তো এরপরে হচ্ছে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। প্রশ্নে উল্লেখিত মৌলগুলির ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে লিথিয়াম থ্রিয়ের গ্রুপ হচ্ছে 1, বেরিলিয়াম 4-এর গ্রুপ হচ্ছে 2, সোডিয়াম 11-এর গ্রুপ হচ্ছে 1, ম্যাগনেশিয়াম 12-এর গ্রুপ হচ্ছে 2। অর্থাৎ লিথিয়াম ও সোডিয়াম একই গ্রুপে অবস্থিত, কারণ লিথিয়াম আর সোডিয়াম দেখো 1-1 গ্রুপে আছে, আর বেরিলিয়াম ও ম্যাগনেশিয়াম একই গ্রুপে অবস্থিত, তাদের গ্রুপ হচ্ছে 2। গ্রুপ 1 ক্ষার ধাতু, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখি। পর্যায় সারণীতে 1 নং গ্রুপে 60টি মৌল আছে, এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি মৌল লিথিয়াম সোডিয়াম, সোডিয়ামের মধ্যে একটা ম নাই, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম ক্ষার ধাতু বলে। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই 6টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, এই ক্ষার ধাতু বা এ ধাতুগুলো খুবই সক্রিয় হয়ে থাকে, এরা আয়নিক বন্ধন গঠন করে বা আয়নিক যৌগ তৈরি করে, এটাও দিলেও হয়ে যাবে। গ্রুপ নম্বর 2-এর এবার বৈশিষ্ট্যগুলো দেখি। পর্যায় সারণীতে 2 নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম এই 6টি মৌল আছে, এই মৌলগুলো মিথক্ষার ধাতু বলে। এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষার তৈরি করে, এজন্য সামগ্রিকভাবে এদেরকে মিথক্ষার ধাতু বলে। মিথ মানে কিন্তু মরে যাওয়া না, আবার মিথ মানে হচ্ছে এখানে মাটি। এদের হাইড্রোক্সাইডগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এরা আয়নিক বন্ধন গঠন করে। তো এই ছিল তোমাদের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও, কারণ তোমাদের 24টা অ্যাসাইনমেন্ট আছে, তার মধ্যে তিনটা অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাচ্ছে, তো এরপরে আরও অনেকগুলো 21টা অ্যাসাইনমেন্ট থাকবে, সেগুলো সবগুলোর উত্তর এই চ্যানেলে পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।